আসসালামু আলাইকুম শুভ সকাল আশা আছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তা দেখতেই পাচ্ছেন আমার সকালবেলার নাস্তা আজকে পেঁপে ভাজি সিম গাজর মিক্সড ভাজি তারপর হচ্ছে ডিম সিদ্ধ কলা এগুলো হচ্ছে আর রুটি এগুলো হচ্ছে সকালে নাস্তার জন্য রেডি করেছি টেবিলটা যদিও এলোমেলো কারণ সকালবেলা খুব তাড়াহুড়ো করে এগুলো রেডি করেছি কারণ হচ্ছে আমরা ঢাকা যাবো আজকে বাচ্চাদের তো পরীক্ষা টরীক্ষা শেষ তো খুব সকালবেলায় এই জন্য ঘুম থেকে উঠিয়ে বাচ্চাদেরকে বাচ্চাদের বলতে যাওয়ার কি গোসল করিয়ে দিয়েছি জিনাত এখনও ঘুম থেকে ওঠে নাই তো এগুলো রেডি করে তারপর হচ্ছে জিনাতকে ঘুম থেকে তুলে নেব ওকে হয়তো আর গোসল করাতে পারবো না কারণ ও তো উঠতেই দেরি করতেছে এদিকে তো আমরা মোটামুটি রেডি ওকে অনেক ডাকাডাকি করতেছিলাম তো যাওয়ার এখানে সুন্দর লক্ষ্মী ছেলের মতো খেয়ে নিচ্ছে ওকে বলতেছিলাম তুমি কি দিয়ে খাবে ভাজি কলা কি মানে কি দিয়ে খাবে তো ও আমি বলতে খাবো তো পরে ও হচ্ছে ভাজি দিয়ে কলা দিয়ে খেয়েছে এদিকে জিনাতকে আমি ডাকতেছিলাম ঘুম থেকে ওঠার জন্য তুমি যাবে না তুমি ঢাকা যাবে না তুমি থাকবা জিনাদ তুমি থাকবা উঠো তো দেখেন আমরা অলরেডি ঢাকায় ঢুকে বসছি আমাদের টাঙ্গাল শহর থেকে ঢাকা উত্তরা পর্যন্ত আসতে সময় লেগেছে এক ঘন্টা চল্লিশ মিনিট আজকে রাস্তায় একদমই জ্যাম ছিল না তো এরপর হচ্ছে আমরা যাব হচ্ছে বসুন্ধরায় তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি আর কি তো উত্তরা থেকে বসুন্ধরা যাওয়ার পথে কিছুটা জ্যাম ছিল তো এই যে বসুন্ধরা চলে আসছে জিনা যাহার আবি আমরা সবাই তা একদম খুবই খুশি কারণ বাচ্চারা হচ্ছে বাচ্চারা বলতে জিনা এই প্রথমবার বসুন্ধরা এসেছে কারণ আমাদের আশা হয় দেখা যাচ্ছে ডাক্তারের কাছে বা অন্যান্য জায়গায় যাওয়া হয় তবে এই বসুন্ধরা সিটিতে আসা হয় না তো তারপর হচ্ছে ওদের ইচ্ছা ছিল ওরা হচ্ছে টগি ফান ওয়ার্ল্ডে যাবে তো সেই জন্যই হচ্ছে আমরা একেবারে উপরে চলে যাচ্ছি একদম ফুড কোর্ট যেখানে বসুন্ধরা ওখানে তো এখান থেকে পুরো ভিউটা ভালো লাগতেছিল তো যেহেতু আমরা ঢাকার বাসিন্দা না তো ঢাকা আমাদের কাছে কিন্তু নতুন হঠাৎ হঠাৎ আসা হলে আমাদের কাছে পুরো ব্যাপারটা নতুনই মনে হয় আর যেহেতু আমরা একটা মহাসম শহরে থাকি আর এদিকে হচ্ছে বাচ্চাদের মানে খুব বেশি এক্সাইটেড ছিল যেটা ওইখান ওয়ালে যাবে অনেক ভিডিওতে দেখেছে তো বাচ্চাদের খুশির জন্য আজকে হচ্ছে এখানে আসা আমরা একটু আগে গিয়ে চলে আসছি তো এটা হচ্ছে একটা দেড়টার মধ্যে হচ্ছে অপেন হয় একটা থেকে মধ্যে তো এদিকে হচ্ছে আমরা সামনে দিয়ে একটু ঘোরাঘুরি করবো তারপর হচ্ছে পরে ভাবলাম যে যেহেতু ভিতরে ঢুকে যে না হতে পারবো না আর ওদেরও লেগে যাবে যেহেতু সকালবেলায় খেয়ে আসছে হালকা ফুলকা তো আমরা হচ্ছে খাবো সেই ডিসিশনটা নিলাম তো যেই ডিসিশন নেওয়া সেই হচ্ছে সেইভাবেই হচ্ছে কাজ করা তো এখান থেকে উপরের ভিউটা একটু দেখে আমরা চলে গেলাম হচ্ছে ফুড কোর্টে আজকে আজকে ভীষণ ভীষণ লাগতেছে সে কনফিডেন্ট কেন জানি অন্য সময় সে ক্যামেরার সামনে আসতে চায় না আজকে ভালোই মানে কনফিডেন্টলি আসতেছে তো যাই হোক ভালোই লাগতেছিল তো ও বলতেছিল যে আম্মু আমাকে ছবি তুলে দাও তো ওকে আবার হচ্ছে কয়েকটা ছবি তুলে দিলাম তো তারপর যখন বলছি যাবদ্ধ কিন্তু খুব সুন্দর আজকে ভালো হয়ে গেছে সুন্দর সুন্দর ছবি তুলতেছে তখন সে লজ্জা পেয়ে হেসে দিয়েছে তো তারপর হচ্ছে আমরা ফুড কোর্টে গিয়ে খাবার অর্ডার দিলাম তো এখানে এক নাগারে অনেকগুলো খাবারের দোকান যারা আধার আঁকায় থাকেন তারা তো জানেনি জিদের বিষয়টা আমাদের কাছে নতুন আর এটা স্বীকার করতে তো লজ্জার কিছু নাই যেহেতু আমরা রেগুলারলি আসি না তো এখান থেকে হচ্ছে যাওয়ারের জন্য চিকেন তেহারি অর্ডার করেছিলাম ও ওর পছন্দে এটা অর্ডার করেছিল আর ও খাবারটা শেষ করে ফেলেছে তারপর আমার মনে হয়েছে হো আমি তো ক্যামেরা অন করি নাই আর এদিকে জিনাত ওয়েট করতেছে ওর খাবারের জন্য কারণ ওর খাবারটা এখনও রেডি হয় নাই দিয়ে দিছে ওর খাওয়া অলরেডি শেষ তো ওটা রেডি হতে হতে একটু দেরি হলো ও যেহেতু চাইনিজ খাবার অর্ডার দিয়েছিল এই জন্য ওটা রেডি হতে দেরি হয়েছে তো তারপর হচ্ছে খাবার শেষ করে আমরা হচ্ছে এই যে টিকিট কাটতেছিলাম তো এখানে হচ্ছে টিকিট কাটতে গিয়ে আমার মানে টিকিট আমি জাস্ট এন্ট্রির জন্য টিকিট কেটেছিলাম পরে গিয়ে হচ্ছে আহ প্রত্যেকটার জন্য আবার আলাদা আলাদা করে টিকিট কাটতে হয়েছিল তো ওনারা আমাকে বলেছিল যে আপনারা হচ্ছে একদম প্যাকেজ নিয়ে যান বড়োর জন্য বড়ো বাচ্চার জন্য একটা প্যাকেজ ছোটো বাচ্চার জন্য একটা প্যাকেজ তো পরে ঢোকার পর মনে হলো যে প্যাকেজটা নিলে আমার সুবিধা হতো কারণ আমি জিনাতকে জিনাতকে জিনাতের যে প্যাকেজটা ছিল এই প্যাকেজটা অনেক কম ছিল দাম তো ওকে আলাদা আলাদা রাইডে ওঠাতে গিয়ে আমি তো একদম ফকির হয়ে গেছিলাম তো যাই হোক আমরা তো ঢুকে গেছি তো এই মুহূর্তটা আমরা অনেক বেশি এক্সাইটেটেড ছিলাম আমরা সবাই আমি যাওয়ার জিনাত আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো তারপর হচ্ছে আমরা ঘুরে ঘুরে সবগুলো দেখতেছিলাম আর একদম আমাদের পা ব্যথা হয়ে গেছিলো আমরা হচ্ছে একদম আটতলা থেকে একেবারে চোদ্দো পনেরো তলা পর্যন্ত উঠে উঠে হেঁটে হেঁটে সব দেখেছি তারপর দেখে দেখে ডিসাইড করেছি যে কোনটা কোনটা উঠবে জাওহারজীনাথ তো তারপর হচ্ছে একটা একটা করে উঠিয়েছি আর যেহেতু এখানে একদম কি বলবো পরিবেশটা ভীষণ ভালো একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্য টিকিটের মূল্যগুলো একটু বেশি ছিল তবে কোনো ব্যাপার না আমরা তো আর এভ্রিড এখানে আসবো না এই তো একবার আসলাম হয়তো আবারও হয়তো দুই এক বছর পরে আসলে আসতেও পারি না আসতেও পারি তো এখন জাস্ট বাচ্চারা মজা করবে ফান করবে তো ওদেরকেই সময় দিচ্ছি তো আমি মনে হয় অনেক বেশি কথা বলি আমি জানি না আর অনেক আপুরা বলেছে যে আপু তুমি যেরকমভাবে কথা বলো ওরকমভাবেই কথা বলো ভিডিওতে তো এটা আসলে আমার একটা সমস্যা কারণ আমার মুড যের যখন যেরকম থাকে আমি ওইভাবে কথা বলি আর যখন আমার যদি মনে হয় আমি খুব শান্তভাবে খুবই আস্তে আস্তে সুন্দর করে কথা বলবো ওইভাবে বলি যদি মনে হয় যে আমি এখন খুব তাড়াহুড়ো আমি এখন এইভাবে বলবো মানে আমি জানি আমি যখন যে পরিস্থিতি থাকি যে মোডে থাকে ওইভাবে আমার ভয়েস আবার হয়ে যায় আর নর্মালি আমি যে ভাষায় কথা বলি ওইটা বললে আপনারা আমার ভিডিও তো বুঝবেনই না কারণ আমি অনেক উল্টা ভাষায় কথা বলি কারণ আমার ভাষাটা হচ্ছে একদম মিক্সড যেমন আমি যখন হোস্টেলে থাকতাম বিভিন্ন মানুষজনের সাথে থাকতাম ওরা এক একজন এক এক এলাকা থেকে আসা ছিল তো ওরা এক একজন এক একভাবে কথা বলতো ওদের প্রত্যেকের কথা আমি মানে আমার ভিতরে ঢুকে যাইতো যেমন কেউ মায়ামিন সিং থাকতো তার কথা কেউ আরেকটা অঞ্চলে থাকতো বা কেউ আরেকটা গ্রামে থাকতো আর আমি প্রচুর আমার লাইফে মানে ঘোরাফেরা করছি মানে বলতে গেলে বাবার চাকরি সুবাদে আর মানে অনেক মানুষের সাথে মেশা হয়েছে আমার স্কুল লাইফ যেহেতু তো আমার স্কুল লাইফ দেখা যাচ্ছে আমার গ্রামে কেটেছে নানবরি এলাকায় কেটেছে আমার বাবা যেখানে চাকরি করতো সেখানে কেটেছে এবং বাবা যেখানে চাকরি করতো সেখানে স্কুলের বাচ্চারা এক একজন এক এক ডিস্ট্রিক্টে ছিল এক এক এলাকার ছিল তাদের সাথে কথা বলেছি মিশেছি মানে যার যেরকম যে ল্যাঙ্গুয়েজটা যখন ভালো লাগছে ফানি লাগছে ওইটাই আমি দেখা যে আমার ভিতরে চলে আসছে আমি ওইভাবে কথা বলছি তো এই জন্য হচ্ছে আমার ভাষাটা খুবই জঘন্য তো যাই হোক অনেক গল্প করলাম আপনাদের সাথে আমার বিষয়ে এখন দেখেন বাচ্চারা কত মজা পাচ্ছে খেলে দেখি যে না

তো সবগুলো রাইডে উঠে ভিডিও করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো মোটামুটি অনেকগুলো রাইডে উঠেছে ওদের সাথে আমি অনেক মজা পেয়েছি বা মজা করেছি তো যাই হোক অনেক ভালো সময় কেটেছে এখানে অনেক অনেক রাইড আছে অনেক ধরনের গেম মানে যেটা আসলেই বাচ্চাদেরকে একদম অন্য একটা জগতে নিয়ে যায় ওরা অন্য একটা জগতের ফিলিংস পায় তো এই বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর যদি কখনো আবার সময় পাই ইনশাআল্লাহ আবারও নিয়ে আসবো ওদেরকে আজকে আমাদের হাতে তো যতটুকু সময় ছিল পুরোটাই আমরা কাজে লাগিয়েছি মানে পুরো সময়টাই এখানে কাটিয়েছে বাচ্চারা আর যেহেতু আবার বাসায় ফিরতে হবে আমাদের বাসায় গিয়ে এখন তো যাওয়ার সময় তিন ঘন্টা তো লাগবেই কারণ যাওয়ার সময় অবশ্যই জ্যাম পড়বে রাস্তায় তো তারপর আমরা এগুলো সব কিছু শেষ করব। তারপর যতগুলো ছিল যে জিরাতে যতগুলোতে উঠতে চাইছে সবগুলোতেই উঠাবো যাওয়া যতগুলোতে উঠতে চাইছে সবগুলোতে উঠিয়ে তারপর হচ্ছে আমরা এখান থেকে বের হব। তো দেখেন কত মজা পাচ্ছে বাচ্চারা তো আমি একটা জিনিস বুঝতেছিলাম না জিনা যাওয়ার এইটাই মানে ঢুকে কি মজা পাচ্ছিলো শুধু শুধু লাফাচ্ছিলো ভাই মানে তো এমনিতে অন্য অন্য কিছুতে উঠো তো জিনা তো ও ও মানে একটা ইয়াতে রাইডেও যেটাতে এর আগে ভিডিওটাতে দেখালাম যে লাফা ছিল ও এটার মধ্যে উঠে পুরো আধা ঘন্টা লাফাইতেছিল আর এই আধা ঘন্টা লাফানোর জন্য আমাদেরকে পেমেন্ট করতে হয়েছে পাঁচশো টাকা তো আসলে বাচ্চাদেরকে সে মজা পায় বুঝি না তো তারপর হচ্ছে এই ঘোড়াটাই উঠছে বাহিরের পার্কে এই ঘোড়াটা উঠলে দেখা যাচ্ছে যে কত লাগতো একশো দেড়শো এখানে হচ্ছে এই ঘোড়াটাই ওঠা ওঠার জন্য ওকে হচ্ছে ওর জন্য তিনশো টাকা পেমেন্ট করতে হয়েছে একটা রাইডে পর আমি আসলে বোকা হয়ে গেছিলাম যে কেন যে আমি টিকিট মানে ওইভাবে প্যাকেজ নিয়ে উঠলাম না তো তারপর হচ্ছে যাওয়ার এখানে হচ্ছে যে আর্টিফিশিয়াল ফুটবল খেলতেছিল তো এই রাইডটাও হচ্ছে কত তিনশো না পাঁচশো কত যেন নিয়েছে তো এখানে হচ্ছে কয়টা শ মানে শট যেন মারতে পারবে তো তারপরে হচ্ছে আমরা বের হয়ে গেছি বের হয়ে হচ্ছে এই যে দেখেন আমরা আবারও ফুড করে চলে আসছি কারণ বাচ্চাটা লাফালাফি করে ওদের ক্ষুধা লাগছে তো যেহেতু ক্ষুধা লাগছে তো আবার একটু খাবার দাবার নিয়ে নিছি এবারে হচ্ছে আমরা নিয়েছিলাম ওই যে ওজন মেপে মেপে যে খাবারগুলো নেয় এখানে ওইখান থেকে খাবার নিয়েছিলাম মোটামুটি খাবারগুলো ভালো ছিল টেস্ট আর এই তো তারপর হচ্ছে এখানে বাচ্চারা হচ্ছে আর একটু ছবি টবি তুললো আর তারপর হচ্ছে আমরা বের হয়ে পড়লাম আর এদিকে আমার ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো তারপর ভিডিও করতে পারি নাই বাসায় ফিরবো আর ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে